স্মরণ করছে মহান আল্লাহ তাআলাকে, যিনি সবকিছু নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন এবং যার প্রেরিত একজন রাসূল আছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি হলেন শিক্ষক, বিজ্ঞানী, সবকিছুর টিচার। আজকের ব্লগের প্রধান ইয়া হলো ন্যাশনাল ইউনিভার্সিটি তথা জাতীয় বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নাম আমরা অনেকে শুনেছি, অনেকে যে কোনো একটা পরীক্ষার রেজাল্টের কারণে আমরা গুগলে সার্চ দিয়ে থাকি, কিন্তু কখনো এর আশেপাশে বা এর 30 মিনিটে আমাদের যাওয়া হয় না। এটা কোথায় অবস্থিত, এটা কত সালে অবস্থিত হয়েছে, এগুলো আমরা কিছুই জানি না। আজকে ব্লগটা করার একটাই উদ্দেশ্য ছিল, আজকে আমরা জানবো যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমরা কী কারণে যাই, কেন যাই, বা এটার উৎপত্তি স্থল কত সালে, এবং আমরা কী কী কারণগুলোতে এখানে যাই। সর্বপ্রথম আমি আপনাদের জানাচ্ছি, আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যাওয়ার একটাই কারণ হলো আমাদের অনার্স, মাস্টার্স, ডিগ্রি এইগুলি কাগজপত্রে এবং আপনার ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে কাগজপত্রে যদি কোনো ডকুমেন্ট পেপার হারায় যায় সেটা আমরা সরাসরি কিন্তু কলেজ থেকে উত্তোলন করতে পারি না। এই কারণে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে থেকে কিন্তু এটা উঠাইতে হয়। তো এখানে বাস্তব অভিজ্ঞতা হলো আমার অনার্সের রেজিস্ট্রেশন কার্ড হারা গেছিলো, তো এইটা আমি উঠাইতে গেছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে। তো এইখান থেকে বাস্তব অভিজ্ঞতা এবং আপনারা কী কীভাবে এটা উঠাইতে পারবেন সেটা টিপস দেওয়ার জন্য এই ভিডিওটা আসলে আমার পানা। এই ভিডিওটার প্রধান উদ্দেশ্য হলো আপনাদের যদি রেজিস্ট্রেশন কার্ড বা সার্টিফিকেট এগুলি যদি হারায় যায় তাহলে আপনারা উঠাতে পারবেন কীভাবে। সর্বপ্রথম এটা আমি বলি, এটা আপনি উঠাতে পারবেন, এটা উঠাইতে গেলে আপনার কয়েকটা ডকুমেন্ট পেপার লাগবে। সেটা হলো এক নম্বর হলো আপনার কলেজের সত্যায়িত এক কপি লাগবে, দ্বিতীয়ত হলো কলেজ একটা দরখাস্ত দিবে যে আপনার দিনক রেজিস্ট্রেশন কার্ড হারায় গেছে, এটা আপনি উত্তোলন করতেছেন, ওই দরখাস্তটা লাগবে। আবার তৃতীয়ত আপনার একটা জেটি কপি লাগবে যে আপনার কাগজটি হারায় গেছে, আপনি এটার খোঁজ করতেছেন বা থানায় একটা জেটি করছেন, সেই নেট জেটি কপিটা লাগবে। আর চতুর্থত আপনার একটা পেপারিং লাগবে যে আপনার জিনিসটা হারায় গেছে, আপনি পেপারিং করছেন কি না, এটা পেপারিং লাগবে, একটা পেপার লাগবে ডকুমেন্ট হিসাবে। আর তেমন কিছু লাগবে না। তারপর আপনি এটা সরাসরি কলেজে যে আমাদের অফিস সহকারী আছে ওনাদের কাছে দিলে আপনি দিতে পারেন, আর নতুবা আপনি যদি নিজেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে এসে উঠাইতে চান সেটাও পারবে। তো আপনার কলেজে দিতে গেলে কী লাগবে, কলেজে দিতে গেলে আপনার অফিস সহকারীকে এই কাগজ সব ডকুমেন্ট লাগবে, এবং আপনাদের বোর্ড ফি হলো 500 টাকা, একটা রেজিস্ট্রেশন কার্ড দিন ওখান উঠানোর বোর্ড ফি 500 টাকা, এবং আপনার ব্যাংক ড্রাফট করার ফি বাবদ দিবে 5 টাকা, টোটাল 500 টাকা। এটা আপনি আপনার হলো বোর্ডের ফি আর কি। এখন আপনার কলেজ কর্তৃপক্ষ যাতায়াত অনুসারে ওনাদের নাস্তা বাবদ কত ধরবে সেটা ওনারাই যাবে নির্ধারিত করবে ওনারাই। উনি যদি আপনার যাতায়াত ফি দিতে এনে দিতে পারে, আবার কিছু বিনিময় এনে দিতে পারে, সেটা পার্সোনাল তাদের ব্যাপার। এই হলো আপনাদের অনার্স মাস্টার্স বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের রেজিস্ট্রেশন কার্ড এবং সার্টিফিকেট হারাই গেলে আপনারা এইভাবে উঠাতে পারবেন। সরাসরি আপনার বোর্ডে এসে সরাসরি 500 টাকা একটা ফর্ম নেবেন, ফর্ম নিয়ে ওই ফর্মটা পূরণ করে আপনি ব্যাংক ড্রাফট করবেন, ব্যাংক ড্রাফট করার পরে আপনি ওই ফর্মটা জমা দেবেন, ইনশাল্লাহ 15-20 দিনের মাঝে আপনার ইয়েটা ওনারা অ্যাপ্রুভ করে রাখবেন। অনলাইনে অ্যাপ্রুভে আপনি দেখবেন যে আপনার যদি অ্যাপ্রুভ ওকে হয়েছে তাহলে আপনি সরাসরি একটা কলেজ থেকে উঠাতে পারবেন অথবা বোর্ড থেকে উঠাতে পারবেন। এই হলো আপনার কাগজ ডকুমেন্ট পেপার উঠানোর নিয়ম।
যেহেতু আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছি, তো অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে কিছু জানতে হবে অবশ্যই। তো আমরা অ্যাটলিস্ট জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানবো যে এটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে বা স্থাপিত হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় 1992 সালে প্রতিষ্ঠিত হয়। এটা প্রতিষ্ঠিত হয়েছে গাজীপুর জেলার বোর্ড বাজারে 1139 একর জমির উপর এটি প্রতিষ্ঠিত। বিদ্যার্থী তালিকাভুক্ত অনুসারে এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম বিশ্ববিদ্যালয়। এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ব্যাংক, যেখানে আপনার কোনো কারোর হারায় গেলে ব্যাংকটা পড়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলিতে অধ্যয়ন করে 28 লাখেরও বেশি ছাত্র ছাত্রী। তো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নীতিবাক্য আছে। তো আজকে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু নীতিবাক্যটা অবশ্যই শুনতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নীতিবাক্যটা একদম অত্যন্ত মনোমুগ্ধকর একটি নীতিবাক্য, সেটি হলো সকল জ্ঞানের উপরে আছেন একজন মহাজ্ঞানী। তিনি হলেন কে জানেন? তিনি হলেন মহান আল্লাহ তাআলা এবং তার প্রেরিত রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাই হলেন মহাজ্ঞানী। জাতীয় বিশ্ববিদ্যালয় একটি কমিশনের আওতাভুক্ত আছে, সেটি হলো মঞ্জুরি কমিশন। এই কমিশনের অন্তর্ভুক্ত আছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখন আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতৈনিক ব্যক্তিবর্গ কতজন। ব্যক্তিবর্গ হচ্ছে 2000 জন এবং প্রশাসনিক ব্যক্তিবর্গ হচ্ছে 1800 জন। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হচ্ছে 28 লাখ। এটা আপনার জরিপ হয়েছে 2017 সালে। 2017 সালে জরিপ অনুযায়ী এটি শিক্ষার্থী হচ্ছে 28 লাখ বা তারও ঊর্ধ্বে হতে পারে এখন। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভৌগোলিক অবস্থান হলো গাজীপুর, ঢাকা, বাংলাদেশ যেহেতু, তাহলে সেই অনুপাতে এর অবস্থান হলো 23.95°C উত্তর এবং 90.37°C পূর্বে এটি অবস্থিত। বিশ্ববিদ্যালয় গঠিত হয়েছে সারা দেশের অধিভুক্ত কলেজগুলো নিয়ে, শিক্ষাঙ্গন অধিভুক্ত কলেজগুলো নিয়ে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হলো www.nu.ac.bd। এগুলো বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়, ন্যাশনাল ইউনিভার্সিটি। আমার একটা রেজিস্ট্রেশন কার্ড হারা গেছে, ওইটা উঠানোর জন্য আসছি আমি এখন ন্যাশনাল ইউনিভার্সিটির শহীদ মিনারে দাঁড়িয়ে। এখন আমরা সবচেয়ে মূল্যবান কথাগুলি শুনবো, সেটি হলো জাতীয় বিশ্ববিদ্যালয় 1992 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই 92 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর এইখানে উপাচার্য কতজন ছিল 2021 সাল অবধি এটি যেতে এন্ট্রি করা হয়েছে। তো 2021 সাল অবধি এন্ট্রিকৃত উপাচার্য হলো 11 জন। অ্যাটলিস্ট 1992 সালে যিনি উপাচার্য ছিলেন তিনি হলেন আব্দুল বারী। 1992 থেকে 1996 পর্যন্ত তিনি স্থায়িত্বকাল ছিলেন। এবং 2 নম্বরে হলেন আমিনুল ইসলাম, তিনি ছিলেন 1996 থেকে 2000 সাল পর্যন্ত। 3 নম্বরে ছিলেন দুর্গা দাস ভট্টাচার্য, তিনি ছিলেন 2001 থেকে 2001 সাল পর্যন্ত উপাচার্য হিসাবে আর কি।
চার নম্বরে জেনেছিলেন আব্দুল মুমিন চৌধুরী, তিনি হলেন 2001 থেকে 2003 সাল পর্যন্ত স্থায়িত্বকাল ছিলেন তার। তারপরে পাঁচ নম্বরে ছিলেন আফতাব আহমেদ, তিনি ছিলেন 2003 থেকে 2005 সাল পর্যন্ত। এবং ছয় নম্বরে হলেন ওয়াকিন আহমেদ, তিনি 5 থেকে 2007 সাল পর্যন্ত ছিলেন। এবং সাত নম্বরে ছিলেন সৈয়দ রাশিদুল হাসান, তিনি 2008 থেকে 2009 সাল পর্যন্ত স্থায়িত্বকাল ছিলেন তার। এবং নয় নম্বরে ছিলেন কাজী শহীদুল্লাহ, তিনি 2009 সাল থেকে 2013 সাল পর্যন্ত, তিনি অনেক দীর্ঘ সময় আর কি উপাচার্যের কাজটি করেছেন 2009 থেকে 2013। এবং দশ নম্বরে হলেন হারুন আর রশিদ, তিনি 2013 থেকে 2021 আর কি গত বছর পর্যন্ত উনি স্থায়িত্বকাল ছিলেন হারুন আর রশিদ। এবং তারপরে বর্তমান 21 থেকে যে 22-এ পদার্পণে যিনি আছেন তিনি হলেন ডক্টর মশিউর রহমান, তিনি বর্তমান উপাচার্য হিসাবে আসছেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর প্রধান চ্যান্সেলর হলেন আমাদের মহামান্য রাষ্ট্রপতি ডক্টর হামিদ, উনি হলেন প্রধান চ্যান্সেলর। এবং উপ চ্যান্সেলর হিসাবে আছেন মশিউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত যিনি উনি আছেন, ভারপ্রাপ্ত না, উনি স্থায়িত্বভাবে আছেন। আমরা শুনবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি বেসরকারি কলেজ সমূহ, এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কতটি কলেজ সরকারি বেসরকারি কলেজ রয়েছে সারা বাংলাদেশে 2249টি সরকারি বেসরকারি কলেজ রয়েছে সারা বাংলাদেশে 2249টি সরকারি বেসরকারি কলেজ রয়েছে, যার মধ্যে 857টি কলেজ সম্মান শ্রেণী পর্যন্ত ডিগ্রি বা স্নাতক শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। এবং এই কলেজগুলোর মোট আসন সংখ্যা 420,000, 420,000-এর অধিক আসন সংখ্যা। এবং স্নাতকোত্তর পড়ানো হয় বা অনার্স, ডিগ্রি অনার্স মাস্টার্স পর্যন্ত পড়ানো হয় যে কলেজগুলো, সেই কলেজ হলো মাত্র 145টি। এই 145টি কলেজে মাস্টার্স চালু আছে। এখন আমরা জানবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবন সম্পর্কে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভবন আসলে পূর্ব সাইডে করে আর কি গেট দিয়ে ঢোকার পূর্ব সাইডে লাল ভবন হলো, লাল কালারের বিল্ডিং হলো আপনার, পাঁচতলা বিল্ডিং হলো চারটি, সামনে পিছনে আর কি 1-2 সামনে পিছন করে দুইটা, মাঝে একটা রাস্তা আসতো, তার সাইডে আবার দুটা, মোট চারটা আপনার পূর্ব সাইডে আর কি, সরি দক্ষিণ সাইডে চারটা বিল্ডিং আছে লাল বিল্ডিং। তার পশ্চিম সাইডে আছে আপনাদের সোনালী ব্যাংক, যেখানে আপনারা আপনাদের কাগজ হারিয়ে গেলে ব্যাংক ড্রাফট করবেন সেটা। এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যাংক, যেখানে আপনারা কোনো কাগজ হারাই গেলে ব্যাংক ড্রাফট করতে হয়। তার উত্তর পাশে আছে আপনার 11-তলা বিল্ডিং আছে দুইটা, এবং একটা 14-তলা বিল্ডিং আছে, 15-তলা বিল্ডিং আছে, ওটা হলো একাডেমিক ভবন। ওইখানে আপনার যত রেজাল্টের খুঁটিনাটি বিষয় আছে সব কিছু ওইখানে আর কি ইয়া হয়, যেহেতু ওইখানে আমি গেছিলাম আমার কাগজটার জন্য। আপনার পাঁচতলায় হলো আপনার পরীক্ষা নিয়ন্ত্রণ যারা করে আর কি, সেল রেজিস্ট্রেশন কার্ড সেলস ওইখানে পাঁচতলায় দেয়। এবং 13-তলা হলো আপনাদের ICT।
পুরা তেরোটা তেরো তালাতে আপনাদের আইসিটি ওইখানে যত রেজাল্ট বা যত নেট প্রযুক্তি আর কি কাজ ওইখানে করা হয়। এবং তার উত্তর পূর্ব পাশে নতুন একটি ভবন উদ্বোধন করতেছে, সরি উদ্বোধন না উঠানো হচ্ছে। এবং আপনার দক্ষিণ পূর্ব সাইডে রাস্তার সঙ্গে আরেকটি ভবন এগারোতলা ভবন কাজ সম্পূর্ণ হয়েছে। তো আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি। আপনারা যতটুকু আমি জানছি বা আমি যতটুকু জানতে পারছি আপনাদের জানার চেষ্টা করছি। তো আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমাদের ভিডিও থেকে আপনি যদি কোনো তথ্য বা কোনো জ্ঞান পেয়ে থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওগুলোতে একটা লাইক করবেন। আর যদি নেক্সট আরও জ্ঞানমূল্য বা আরও ভালো ভিডিও আমি বানাতে পারি বা আপনি দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আরও আপডেট কিছু ভিডিওর জন্য তো আল্লাহ হাফেজ।